আমি তোমাদের সাথে আছি সৈয়দ গোলাম রহমান, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ক্যামিয়ান কলেজ, চট্টগ্রাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান গাঠনিক ধর্মের গত ক্লাসে যেটা পড়িয়েছি তার পরের অংশ থেকে শুরু করব। এবং আজকের ক্লাসে আমরা যেটা জানতে পারবো, অর্থাৎ এই পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে হুকের সূত্র কি তা বলতে পারবো, পীড়ন বিকৃতির লেখচিত্রটা ক্লিয়ার করার চেষ্টা করব, বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা আমরা বলতে পারবো। ওকে, প্রথমে চলে আসো হুকের সূত্র। হ্যাঁ, হুকের সূত্রটা কি একটু দেখে আসি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, পীড়ন জিনিসটা কি ছিল? যখন আমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, যখন আমি একটি স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করব, তখন ওই স্থিতিস্থাপক বস্তুটাও কিন্তু আমার উপর একটা বল প্রয়োগ করবে। হ্যাঁ, আমি যখন একটি স্থিতিস্থাপক বস্তু যেমন একটি স্প্রিংকে যখন আমি টেনে বড় করব, তখন ওই স্প্রিংটাও কিন্তু আমার টানের বিপরীতে একটা বল প্রয়োগ করবে। তো এই বলটা প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ হয় তাকে আমরা আসলে পীড়ন বলে থাকি। তাহলে বিষয়টাকে আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন কোন একটা স্থিতিস্থাপক বস্তু নিব, স্থিতিস্থাপক বস্তু নিয়ে তার উপরে যখন আমরা বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করে তার যখন সরণ ঘটাবো, তখন সে কিন্তু সেই সরণের বিপরীতে আমাকে একটা বল প্রয়োগ করবে এবং সে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বলটা দেয় সেই পরিমাপটুকুকে আমরা বলে থাকি আসলে পীড়ন। ওকে, তো এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে বল প্রয়োগে আমি যে সরণটা ঘটাচ্ছি এই সরণের উপরে কিন্তু আসলে বলটা কাজ করছে। হ্যাঁ, আমি তার যে সরণ ঘটাচ্ছি আমি তার কি করছি, যেমন আমি দৈর্ঘ্য সম্পর্কে বলি, দৈর্ঘ্য বিকৃতি। ধরে নাও কোনো একটা তার আমি নিয়েছি, তারের দৈর্ঘ্য ছিল 1 মিটার, সেটাকে আমি বৃদ্ধি করেছি এবং সেটার বৃদ্ধি করে সেটার দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়ে ফেলছি, 0.5 মিটার পরিমাণ তার দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়েছি। তাহলে প্রশ্ন যদি করা হয় এখানে কতটুকু বিকৃতি আমি ঘটালাম, তাহলে গত ক্লাসে কিন্তু সেটা বলেছি যে 0.5 ÷ 1, অর্থাৎ এখানে আমি বিকৃতি ঘটিয়েছি 0.5। তাহলে এই যে আমি বিকৃতি ঘটিয়েছি, এই বিকৃতি ঘটানোর কারণে কিন্তু বস্তুটা পূর্বের জায়গায়, অর্থাৎ স্থিতিস্থাপক পদার্থটা কিন্তু পূর্বের জায়গায় চলে আসতে চাইবে এবং এটাকে কিন্তু আমরা আসলে পীড়ন বলে থাকি। তাহলে এটাকে আমরা পীড়ন বলি না, চলে আসার জন্য যে বলটা প্রয়োগ করবে সেটা একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ প্রয়োগ করবে সেটাকে আমরা আসলে বলে থাকি পীড়ন। তাহলে আসেন আমি আরেকবার সংজ্ঞাটা একটু দেখে দিই, হুকের সূত্রটা একটু বলে দিই। তাহলে পীড়ন জিনিসটা কি? একটা বস্তু নিলাম, স্থিতিস্থাপক বস্তু, তার উপর বল প্রয়োগ করেছি, তার উপর বল প্রয়োগ করার কারণে তার সরণ ঘটেছে, অর্থাৎ তার কিন্তু বিকৃতি হয়েছে এবং তার বিকৃতি হওয়ার কারণে সে পূর্বের জায়গায় ফিরে আসার জন্য যে বলটা প্রয়োগ করেছে আমাকে এবং একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করেছে সেটাকে আমরা বলে থাকি আসলে পীড়ন। ওকে, তাহলে আসেন হুক আমাদেরকে যে সূত্রটা বলছে, যেটাকে আমরা হুকস ল বলে থাকি, সেটাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন কোনো একটা বস্তুকে আমি বিকৃতি ঘটাবো, তখন যে পীড়নটা সে আমাকে দেবে সেটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ খুব সিম্পল ভাবে বললে এটা বলা যায় যে পীড়নটা বিকৃতির উপরে নির্ভর করে। এটা তো একটা কমন সেন্স হয়ে যায়। অর্থাৎ কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর যে পরিমাণ বিকৃতি তুমি ঘটাবা, ঠিক সেই পরিমাণ পীড়নই কিন্তু তুমি পাবা। একটু লজিক্যালি চিন্তা করো, তুমি একটা স্থিতিস্থাপক বস্তু ধরে নাও, তার 1/2 মিটার সরণ ঘটিয়েছ, তাহলে তুমি যে পীড়নটা পাচ্ছ, তুমি যদি তার থেকে বেশি সরণ ঘটাও তাহলে পীড়নের মানটা কিন্তু বেড়ে যাবে। আর বেশি সরণ ঘটানো, কম সরণ ঘটানো, এটাকে আমরা বলে থাকি বিকৃতি। দ্যাট মিন্স তুমি এটা যতই বিকৃতি ঘটাবে ততই কিন্তু তার পীড়নের মানটা পরিবর্তিত হচ্ছে। আর এখান থেকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর যে পীড়নটা হয় সেই পীড়নটা হচ্ছে আসলে বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ আমি লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ পীড়ন ডিপেন্ড করে বিকৃতির উপর। বিকৃতি বেড়ে গেলে পীড়ন বেড়ে যাবে, বিকৃতি কমে গেলে পীড়ন কমে যাবে। পীড়ন ইকুয়ালস টু ধ্রুবক ইনটু বিকৃতি। এখানে একটা ধ্রুবক আমরা ব্যবহার করি, এই ধ্রুবকটাকে আমরা হুকের ধ্রুবক বলে থাকি বা হুকস কনস্ট্যান্ট বলা হয়। তাহলে পীড়ন ইকুয়ালস টু ধ্রুবক ইনটু বিকৃতি, আর এই ধ্রুবকের মান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, অর্থাৎ পীড়ন এবং বিকৃতির যে অনুপাত সেটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। আমাদের পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে এটা আসতে পারে যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটা ধ্রুবক সংখ্যা, এটা দেখাও। তো তখন তুমি লিখে দিবা যে হুকের সূত্র অনুসারে আমরা জানি
স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর যে পীড়ন সেটা হচ্ছে তার বিকৃতির সমানুপাতিক। দ্যাট মিন্স পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন ইকুয়ালস টু ধ্রুবক ইনটু বিকৃতি, আর ওই ধ্রুবক ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ফাইন, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয়, ওকে, তো এই ধ্রুবকের এককটা কি হবে একটু দেখো। আমাকে যদি প্রশ্ন করা হয় ধ্রুবকের একক কি হবে, তাহলে আমি কিন্তু বলছি যে ধ্রুবক জিনিসটা কি, ধ্রুবক ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে ধ্রুবক ইকুয়ালস টু আমি কিন্তু পাইছি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। একটু আগে মানে গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম যে পীড়নের একক পড়িয়েছিলাম, আমি পীড়নের একক ছিল বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কেয়ার, মানে মিটার টু দি পাওয়ার মাইনাস টু। আর বিকৃতির কোনো একক নাই, এটার কোনো একক নাই, দ্যাট মিন্স বিকৃতির কিন্তু কোনো একক নেই। তো বিকৃতির কোনো একক না থাকার কারণে আমাদের আসলে ধ্রুবক মানটার একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু, অর্থাৎ পীড়নের যে একক আমাদের ধ্রুবক মানটারও সেম একক, অর্থাৎ পীড়ন এবং ধ্রুবক মানটারও সেম একক। ফাইন, ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল রাখছি, তোমরা একটু এক্সাম্পলটা খেয়াল করো, তাহলে এখান থেকে তোমরা জিনিসটা বুঝতে পারবা। হ্যাঁ, আমি এখানে একটা মাপ রেখেছি, যেমন দেখো এখানে আমি একটা আমাদের এখানে একটা স্কেল রেখেছি এবং স্কেলের পাশে একটা স্প্রিং রেখেছি। স্প্রিং এর উপরে আমি আস্তে আস্তে বল প্রয়োগ করব এবং স্প্রিংটাকে বল প্রয়োগ করে আমি প্রসারণ ঘটাচ্ছি এবং স্প্রিংটার কিন্তু আস্তে আস্তে প্রসারণ হচ্ছে এবং ফাইনালি এখানে প্রসারণ হয়েছে। যেমন স্প্রিংটা যখন এখানে ছিল তখন সে ছিল জিরো, যখন সে একে আসছে তখন এখানে আমি যে ওজনটা ঝুলিয়েছি সেটা হচ্ছে ডাব্লিউ। ধরে নাও যে কোনো একটা বস্তু আমি ঝোলালাম সেটা হচ্ছে ডাব্লিউ। ওকে, এখানে কোনো বস্তু আমি ঝোলাই নাই যার কারণে তার একদম লেভেলটা ছিল জিরোতে, অর্থাৎ স্প্রিংটা জিরো লেভেলে ছিল। বাট যখনই আমি তার উপর একটা ওয়েট দিয়ে দিলাম তখন তার যে স্কেলটাতে তার একটা সরণ ঘটেছে এবং তার এক মিটার সরণ ঘটেছে। ধরে নাও এটা একটা মিটার স্কেল, এক মিটার পরিমাণ সরণ ঘটেছে, সরি মিটার না সেন্টিমিটার, এক সেন্টিমিটার পরিমাণ সরণ ঘটেছে। ওকে, পরবর্তীতে আমি এই ওয়েটটার মানটা বাড়াই দিলাম, অর্থাৎ আমি দুটো ওজন এখানে ঝুলাইছি যার কারণে এখানে টু ডাব্লিউ হয়ে গেছে এবং তার যে সরণটা সেটা কিন্তু এক থেকে দুয়ে চলে আসছে। তাহলে এখানে তিনটা চিত্র আমি দেখিয়েছি, তিনটা চিত্রের মধ্যে প্রথমটাতে কোনো সরণ আমি ঘটাইনি, দ্বিতীয়টার মধ্যে আমি একটা সরণ ঘটিয়েছি, একটা ওজন ঝুলিয়েছি, আর তৃতীয়টার মধ্যে আমি দুটো ওজন ঝুলিয়েছি এবং এখানে সরণ ঘটেছে। ফাইন, এবার একটু কষ্ট করে স্কেলটা খেয়াল করো, স্কেলটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি, এটাতে আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমি যখন এখানে বল প্রয়োগ করেছি তখন স্কেলের কি পরিমাণ সরণ ঘটেছে, এই যে লেভেলের কি পরিমাণ সরণ ঘটেছে। আচ্ছা, এবার দেখে আসো সম্প্রসারণ সীমাটা কিরকম ছিল, একটু ভালো করে দেখি। আমি এখানে আস্তে আস্তে ভার দিচ্ছি আর এটা সম্প্রসারিত হচ্ছে। ওকে, এবার দেখো ও থেকে এ পর্যন্ত, হ্যাঁ ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত, ওকে, ও এ দৈর্ঘ্য বৃদ্ধি ভারের সমানুপাতিক হয়, অর্থাৎ গ্রাফটা খেয়াল করো, গ্রাফের এ পাশে দিয়েছি কতটুকু প্রসারণ আমি ঘটাচ্ছি আর গ্রাফের এ অংশে দিয়েছি কতটুকু আমি ভার ঝোলাচ্ছি, অর্থাৎ কতটুকু ওয়েট দিচ্ছি, যেটা একটু আগে চিত্রতে দেখিয়েছি। এখানে কিন্তু আমি ওয়েটের ব্যাপারটা দেখিয়েছিলাম, ঠিক এখানে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে কতটুকু ভার আমি ঝোলাচ্ছি সেটা দিচ্ছি এই ওয়াই অক্ষ বরাবর, আর কতটুকু সম্প্রসারিত হচ্ছে, কতটুকু সে বেড়ে যাচ্ছে সেটা আমি দিচ্ছি অ্যাকচুয়ালি এই অক্ষ বরাবর। ঠিক আছে, পাশের চিত্রটা খেয়াল করো, এটা দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবা। আমি যখন এখানে ছিল তখন জিরো ছিল, এক, এরপরে হয়েছে আমাদের দুই। তাহলে বিষয়টা খেয়াল করো, ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি ভরের সমানুপাতিক হয়, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি করা হয় ভরও ততটুকু, সরি ভর যতটুকু বৃদ্ধি করা হয় দৈর্ঘ্য ততটুকু বৃদ্ধি পায়। তো ও থেকে এ পর্যন্ত মানে হচ্ছে এই ঘটনাগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে ও থেকে এ পর্যন্ত। ও থেকে এর মধ্যে আমরা যতই ভরকে বাড়াতে থাকি তখন ততই কিন্তু তার কি হয় সম্প্রসারণটাও বাড়তে থাকে, অর্থাৎ সমানুপাতিক হয়। এ থেকে বি পর্যন্ত ভার বৃদ্ধিতে পূর্বের অপেক্ষা দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ এ থেকে বি যখন একটা লেভেল পার হয়ে যাবা, যেমন আমরা এই চিত্রের মধ্যে এর পরে যদি আরেকটা লেভেল দেখাতাম, এর পরে যদি আরেকটা লেভেল দেখাতাম তাহলে সেটা হতো এ থেকে বি, এবং এ থেকে বি এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভার বৃদ্ধিতে পূর্বের অপেক্ষা দৈর্ঘ্য আরো বেশি বৃদ্ধি পায়। ওকে, ফাইন, বি থেকে সি এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ভার বৃদ্ধি না করা সত্ত্বেও দৈর্ঘ্যের কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি ঘটে। ওকে, একটা স্প্রিং চিন্তা করো, একটা স্প্রিংকে তুমি ধরে টানছো, একটা বস্তু একটু ওয়েট ঝোলাচ্ছ, তো প্রথম যে ঘটনাটা ঘটবে সেখানে সেটা হচ্ছে তুমি যত বেশি ভার দিতে থাকবা ততই বেশি তার দৈর্ঘ্যটা বৃদ্ধি হতে থাকবে, ভার বাড়ালে দৈর্ঘ্য বাড়বে, ভার বাড়ালে দৈর্ঘ্য বাড়বে একটা লিমিট পর্যন্ত। ওই লিমিটের বাইরে যখন চলে যাবা তখন তুমি ভার দিবা অল্প কিন্তু দৈর্ঘ্য বেড়ে যাবে অনেকটুকু। যখন তুমি সে লেভেলটা ক্রস করে ফেলবা তখন তুমি ভার না বাড়ানো সত্ত্বেও অটোমেটিক্যালি তার দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে,
আর লাস্ট যে পয়েন্টটা ডি, ডি বিন্দুতে তারটি ছিঁড়ে যাওয়া নির্দেশ করছে। আবারও চিন্তা করো, বুঝতে সুবিধা হবে। একটি স্প্রিং তুমি নিয়েছ, একটি স্প্রিং এর মধ্যে মনে করো তুমি ভার ঝুলিয়েছ। ওকে, তুমি ভার ঝুলিয়েছ, তার দৈর্ঘ্য বেড়েছে। তুমি ভার বাড়াই দিয়েছ, তার দৈর্ঘ্য আরো বাড়ছে, অর্থাৎ ভারের সাথে সাথে দৈর্ঘ্যটা বাড়তেছে। সিম্পল। ওকে, একটা নির্দিষ্ট লিমিট পর তুমি ভার বাড়াইছো, বাট দৈর্ঘ্য আগের থেকেও বেশি বেড়ে গেছে। ওকে, একটা পয়েন্ট শেষ। এবার তৃতীয় পয়েন্ট, তুমি ভার আর বাড়াও নাই, কিন্তু দৈর্ঘ্য অটোমেটিক্যালি বাড়তেছে। বাড়তে 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 লাস্ট একটা পয়েন্টে যাই, এটা স্টেবল হয়ে যাবে, যে পয়েন্টে যে ধূপ করে তারটা ছিঁড়ে যাবে, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে গেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভার সম্প্রসারণ লেখচিত্র। অনেক সময় পরীক্ষায় আসে যে পীড়ন বিকৃতির লেখচিত্র দেখাও এবং ভার সম্প্রসারণ লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করো। তখন এই চারটা পয়েন্ট দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব। ও থেকে এ, দৈর্ঘ্য ভারের সাথে সাথে বৃদ্ধি পায়। এ থেকে বি, দৈর্ঘ্য ভার থেকেও বেশি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভার অল্প দিলেও দৈর্ঘ্য অনেক বেড়ে যাচ্ছে। বি থেকে সি, এখানে আসলে ভার তেমন না বাড়ালেও দৈর্ঘ্য অনেকটুকু বেড়ে যাচ্ছে। আর সি থেকে ডি বিন্দু পর্যন্ত একদম লাস্ট পয়েন্ট, অর্থাৎ ডিতে গিয়ে তারটি ছিঁড়ে যাবে, বাড়তে 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 ডি পর্যন্ত গিয়ে তারটি ছিঁড়ে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের আসলে ভার সম্প্রসারণ লেখচিত্র। ওকে, সো আমি তোমাদের জন্য এখানে ঠিক একইভাবে আরেকটা লিখেছি। সো আশা করি তোমরা এই জিনিসটা দেখে বুঝতে পারবা। যেমন এখানে আমি স্ট্রেস দিয়েছি, অর্থাৎ পীড়ন দিয়েছি, এখানে আমরা স্ট্রেন দিয়েছি, বিকৃতি দিয়েছি। তাহলে এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন, অর্থাৎ আমাদের পীড়ন এবং বিকৃতির একটা লেখচিত্র। আর এটা হচ্ছে লিমিট, স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট। আচ্ছা, ইলাস্টিক লিমিট পর্যন্ত একটা বিষয় খেয়াল করো, ইলাস্টিক লিমিট পর্যন্ত কিন্তু এটা সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে বিকৃতি বাড়লে দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ সরি, দৈর্ঘ্য ভারের সাথে সাথে আসলে সম্প্রসারণটা বাড়তে থাকে, মানে বল প্রয়োগের সাথে সাথে তার সরণটাও কিন্তু বাড়তে থাকে, মানে যত ভর দিচ্ছ, যত ভার দিচ্ছ, সম্প্রসারণ হচ্ছে এবং এটা একটা সমানুপাতিক রেখায় গেছে এবং এরপর থেকে ঘটনাগুলো শুরু হয়। ঠিক একইভাবে এটা খেয়াল করে, এই গ্রাফটা খেয়াল করো, সেম টু সেম, অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, ওই যে ইলাস্টিক লিমিট পর্যন্ত যখন কাজ করে, আমি এখানে মার্ক করে দিছি, এ লিমিট পর্যন্ত কিন্তু এটা সমানুপাতে অগ্রসর হয়েছে। এর পরবর্তীতে যখন ঘটনাটা ঘটছে তখন হয়েছে কি, স্ট্রেইন হার্ডেনিং, অর্থাৎ একদম টান টান উত্তেজনা তৈরি হয়েছে। আর এটা হচ্ছে নেকিং, অর্থাৎ এখানে কিন্তু জিনিসটা ভেঙে যাবে, আর এটা ফেলার ভেঙে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ওকে, এখানে পাশে আমি একটা চিত্র রেখেছি এই সমানুপাতিক অংশটাকে আলাদা করে বোঝানোর জন্য, এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সমানুপাতে কিভাবে পরিবর্তিত হয়। খেয়াল করো, এক্সটেনশন মানে হচ্ছে কতটুকু সরণ ঘুরতেছে, আর ফোর্স কতটুকু বল আমি প্রয়োগ করছি, এবং এখান থেকে তোমরা সমানুপাতের বিষয়টা বুঝতে পারবা। আমি যতই ফোর্স দিচ্ছি তাতে আস্তে আস্তে তার কিন্তু এক্সটেনশনটা বাড়তেছে, অর্থাৎ আমি যখন ফোর্স এক দিছি তার এক্সটেনশন হচ্ছে 0.1, সরণ হয়েছে। আমি যখন ফোর্স দিছি 2 নিউটন তখন তার এক্সটেনশন হয়েছে 0.2 মিটার, অর্থাৎ সরণ হয়েছে 0.2 মিটার। আমি যখন 3 নিউটন বল দিয়েছি তখন তার সরণ হয়েছে 0.3 মিটার। আমি যখন 4 নিউটন বল দিয়েছি তখন তার সরণ হয়েছে 0.4 মিটার। এভাবে আসলে বল প্রয়োগের সাথে সাথে, অর্থাৎ বল প্রয়োগ মানে কি, ভার বৃদ্ধির সাথে সাথে সরণের পরিবর্তনটা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পীড়ন এবং বিকৃতির লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, যেমন এটা দিয়েই সুন্দরভাবে তোমরা পরীক্ষায় আসলে জিনিসটা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ তোমরা যত বেশি সম্প্রসারণ ঘটাবা, সরি, যত বেশি ভার প্রয়োগ করবা তত কিন্তু তার সম্প্রসারণ ঘটে। তবে এখানে চারটা শর্ত সে মেনে চলে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ভার বৃদ্ধির সাথে সাথে, ভার বৃদ্ধির সাথে সাথে সরণটা বাড়তে থাকে সমানুপাতিক হারে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের 0 থেকে A পর্যন্ত, এটা কিন্তু আমাদের একটা সমানুপাতিক রেখা হয়। এরপর এ থেকে বি পর্যন্ত যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে, আমি ভার দিব অল্প, দৈর্ঘ্যের বৃদ্ধি হবে অনেকটুকু, ভার দিব অল্প তবে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে অনেকটুকু। বি থেকে সি পর্যন্ত আমি ভারের কোনো বৃদ্ধি করাই না, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভার আমরা দেই না, ভারের মান হচ্ছে 0, তারপরেও কিন্তু অটোমেটিক্যালি তার সম্প্রসারণটা হয়, অর্থাৎ সরণটা কিন্তু বাড়তে থাকে। তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমি কোনো ভার দিচ্ছি না, রেখাটা খেয়াল করো তাহলে বুঝে দাও। দেখো, বি থেকে সি পর্যন্ত গ্রাফে কিন্তু ওয়াই অক্ষের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো ভার দেইনি। আমি অন্য একটা কালার দিয়ে দেই, এখানে কিন্তু আমি কোনো ভার দেইনি, বাট ভার না দেওয়া সত্ত্বেও বি থেকে সি পর্যন্ত কিন্তু সম্প্রসারণ হয়েছে। তোমরা এটা খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু সম্প্রসারণ হয়েছে, অর্থাৎ এতটুকু যে সম্প্রসারণ হয়েছে এটা কিন্তু কোনো ভার না দেওয়া সত্ত্বেও হয়েছে। এবং লাস্টের অবস্থাটা দেখো, লাস্টের অবস্থা হচ্ছে আমার আসলে কোনো ভার দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি এটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতে থাকে। এবং দেখো, লাস্টের এখান থেকে এখান পর্যন্ত
এটাকে যদি আমি আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে কালো দিয়ে বলি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এখানে একটা ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু অনেকটুকু সম্প্রসারিত হয়ে গেছে আর ডি বিন্দুতে গিয়ে জিনিসটা কিন্তু ছিড়ে যাবে এবং এখানে কিন্তু ভার দিতে হচ্ছে না অটোমেটিক্যালি এটা ভারটাকে বাড়াই ফেলতেছে এবং ভারটা অটোমেটিক্যালি তার উপর বেড়ে গিয়ে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যখন এটা ছিড়ে যায় ওকে এই চিত্রটাও সেম টু সেম আমি আলাদাভাবে এই ধ্রুবক অংশটাকে অর্থাৎ এখান থেকে এখানের অংশটাকে এই যে সমানুপাতিক বলা হয় এই সমানুপাতিক অংশটাকে এই চিত্রে রেখেছি অর্থাৎ এখানের পয়েন্টগুলো খেয়াল করো আমি আবারও বলে দিচ্ছি যখন আমি এক নিউটন বল প্রয়োগ করি যখন আমি এক নিউটন বল প্রয়োগ করি তার এক্সটেনশন বা সরণটা হয় 0.1 আবার যখন 2 নিউটন দেই তখন তার সরণটা হয় 0.2 আবার যখন 3 নিউটন দেই তখন তার সরণটা হয় 0.3 এবং এটা কিন্তু একটা সমানুপাতিক গ্রাফ আকারে অগ্রসর হয় দ্যাট মিন্স এটা কিন্তু একটা সমানুপাতিক আকারে থাকে বাট একটা নির্দিষ্ট লিমিটের পরেই ঘটনাটা ঘটে সেজন্য আমরা অবশ্যই আমাদের পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র আছে ওটাকে মনোযোগ সহকারে করব ওকে পাশে আমি একটা চিত্র রেখেছি তো এটা থেকেই আশা করি তোমরা বুঝতে পারবা আমি এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদেরকে এখানে ওজনের বিষয়টা রেখেছি যে কোন জায়গায় কি কি হচ্ছে অর্থাৎ এইটা তোমরা দেখতে পারো গ্রাফটা হ্যাঁ গ্রাফটা তোমরা আমি এখানে সব ব্যাখ্যা করে দিয়েছি এক্সটেনশন এবং ফোর্সের ব্যাপারটা এবং কোথায় গিয়ে ফেলার হয়ে গেছে তার ওই অংশটা পর্যন্ত আমি বলে দিছি কোথায় গিয়ে জিনিসটা ছিঁড়ে গেছে এবং এটাও আমি দেখিয়ে দিয়েছি ওকে আচ্ছা এবার আসি স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা একটু আগে আমাদেরকে ইয়ং বলছিল সরি হুক বলছিল অর্থাৎ হুকের যে কনস্ট্যান্টটা ছিল সেই কনস্ট্যান্টটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি তিনটা ক্যাটাগরি কি কি হুকের কনস্ট্যান্টের তিনটা ক্যাটাগরির প্রথমটা হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক যেটাকে আমরা ইয়ংস মডিউলস বলতে পারি তারপর হচ্ছে জিরোতার গুণাঙ্ক যেটাকে আমরা বলতে পারি রিজিডিটি মডিউলস তারপর আমরা বলতে পারি আয়তন গুণাঙ্ক বা বাক মডিউলস তো এখানে আমরা তিনটা জিনিস পড়ছি একসাথে ওকে ইয়ং মডিউলস রিজিডিটি মডিউলস অ্যান্ড আয়তন আমাদের বাক মডিউল ওকে ফাইন ইয়ং এর গুণাঙ্ক ঝিরতার গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক আমরা কিন্তু পড়ে আসছিলাম হ্যাঁ তিনটা বিকৃতি ছিল একটা কি ছিল দৈর্ঘ্য বিকৃতি একটা কি ছিল আমাদের মোচড় বিকৃতি আর একটা কি ছিল আমাদের আয়তন বিকৃতি এই তিনটা বিকৃতির কিন্তু তিনটা আবার পীড়নও ছিল ওই তিনটা পীড়নের কারণে আসলে এই ধ্রুবকগুলো চলে আসছে যেমন ইয়ং এর গুণাঙ্ক যেটা থেকে আসছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ লেন্থের উপরে নির্ভর করে দ্যাট মিন্স দৈর্ঘ্য বিকৃতি থেকে কিন্তু এটা আসছে অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি মানেই হচ্ছে কিন্তু ইয়ং এর গুণাঙ্কের সাথে রিলেটেড আমি কালারটা একটু চেঞ্জ করে কালো নেই তাহলে বুঝতে সুবিধা হবে না এটাই থাক ওকে দৈর্ঘ্য বিকৃতি এরপর ধীরতার যে ব্যাপারটা আছে সেটাকে আমরা বলতে পারি ব্যবর্তন ওই ব্যবর্তন থেকে মানে ব্যবর্তন পীড়ন থেকে আসলে আসছে ব্যবর্তন গুণাঙ্ক বা ধীরতার গুণাঙ্ক জিনিসটা আর সর্বশেষ আয়তন পীড়ন আয়তনের বিকৃতির উপরে নির্ভর করে কিন্তু আয়তন পীড়ন এবং আয়তন গুণাঙ্ক জিনিসটা আসছে তাহলে তিনটা ধ্রুবক কিন্তু তিনটা স্পেসিফিক বিকৃতির জন্য কাজ করে পীড়নের জন্য কাজ করে দৈর্ঘ্য ব্যবর্তন এবং আয়তন ওকে ফাইন আমরা একটু দেখে আসি দৈর্ঘ্যর ইয়ং এর যে গুণাঙ্কটা আছে অর্থাৎ ইয়ং মডিউলস যেটা আছে মানে হুকের সূত্র যেটা বলছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক ওই বিকৃতিটা যদি দৈর্ঘ্য বরাবর হয় তখন সেখানে যে হুক কনস্ট্যান্ট হয় সেটাকে আমরা আসলে ইয়ং মডিউলস বা ইয়ং কনস্ট্যান্ট বলে থাকতে পারি তাহলে একটু দেখি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর যে পীড়নটা হবে এবং বস্তুর যে বিকৃতিটা হবে এই দুটার অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এবং এটাকে আসলে ইয়ং এর গুণাঙ্ক বলা হয় তাহলে ইয়ং এর গুণাঙ্ক আমি কি লিখতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি সো আমরা জানি বিকৃতি আমরা যখন করছিলাম তখন দেখছিলাম যে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য আর পীড়ন তো সবসময় ছিল আমাদের এফ বাই এ দ্যাট মিন্স আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য পীড়ন আমি লিখতে পারি ইয়ং এর মডিউলস হ্যাঁ আমি তো বলে দিয়েছি যে অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি দ্যাট মিন্স এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল দ্যাট মিন্স আমাদের হয়ে যাচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ এল অর্থাৎ এভাবে আমরা আসলে বের করতে পারি আর যদি আমাকে এখানে বলা হয় একক কি আমি বলবো স্যার এখানে তো আমরা জানি যে পীড়ন এবং বিকৃতির মধ্যে বিকৃতির কোনো একক থাকে না অর্থাৎ এটার কোনো একক নাই আর এফ বাই এর একক কিন্তু আমরা বের করছি সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ নিউটন মিটার ইনভার্স টু দ্যাট মিন্স ইয়ং এর গুণাঙ্কের একক হয়ে যাবে নিউটন মিটার ইনভার্স টু ওকে ফাইন এরপর আমি এখানে আপনাদের জন্য একটা চিত্র রেখেছি যেটা স্ট্রেন তার নির্দিষ্ট লাইনের উপরে যখন প্রেশারটা ক্রিয়েট হয় তখন কি হয় সেটা একটা গ্রাফ আমি আপনাদেরকে রেখেছি আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি আপনারা এই জিনিসটা দেখবেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ধীরতার গুণাঙ্ক জিনিসটা কি এটার মতো নেই স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন এবং ব্যবর্তন বিকৃতির যে অনুপাত একটু
মানে গত ক্লাস আমরা যেটা পড়েছি যে সবসময় আমাদের মোট কথা মাথায় রাখবেন যে গুণাঙ্ক জিনিসটা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, গুণাঙ্ক জিনিসটা হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। যেহেতু আমরা এখানে ধীরতার গুণাঙ্ক নিয়ে কথা বলছি, ধীরতার গুণাঙ্ককে আমরা ইটা দ্বারা প্রকাশ করতে পারি, ইটা ইকুয়ালস টু ব্যবর্তন পীড়ন বা ব্যবর্তন বিকৃতি, একদম সোজা। ব্যবর্তন বিকৃতি হচ্ছে আমাদের থিটা, আর ব্যবর্তন পীড়ন হচ্ছে আমাদের এফ বাই এ। দ্যাট মিনস আমাদের ধীরতার গুণাঙ্ক হচ্ছে এফ বাই এ থিটা, এবং এককটা কিন্তু এভরি টাইম আমাদের একই থাকবে, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ফাইনালি আমাদের হাতে আরেকটা বিকৃতি আছে, সেটা হচ্ছে আমাদের আয়তন, সরি আরেকটা গুণাঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের আয়তন বা বাল্ক মডিউলস। এটা একটু দেখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আমরা আসলে আয়তন গুণাঙ্ক বলে জানি। আর আয়তন গুণাঙ্ক কিভাবে কাজ করে, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। এভরি টাইম কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এখানে সব সময় আমাদের যে গুণাঙ্ক জিনিসটা পাচ্ছি সেটা কিন্তু এভরি টাইম হচ্ছে আমাদের পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। দ্যাট মিনস আমরা আয়তন গুণাঙ্ক ভি লিখতে পারি বাল্ক মডিউলস থেকে, এবং এটা হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, ইকুয়েশন করলে এফ ক্যাপিটাল ভি এ ভি। ওকে, এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ফাইন। আর পয়জনের অনুপাতটা সম্পর্কে আমি আগামী ক্লাসে বলবো। সো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম এগুলো মাথায় রাখবো, আর সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এখানে একটা কাজ দিচ্ছি আমি, সেটা হচ্ছে আমাদের পার্ট টু এর 7.4 এবং 7.5 তোমরা এখন অনলাইনে ক্লাস করছো, সো এই জিনিসটা তোমরা করে আসবা আশা করি। আর এই কাজগুলো অর্থাৎ অনুশীলনী 8, 9, 10, 11, 12 এর যে গাণিতিক সমস্যাগুলো আছে আজকের ক্লাসের উপরে ভিত্তি করে তোমরা করে ফেলতে পারবা। আর অবশ্যই আমাদের বায়ন টিউবের মধ্যে তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের কোনো কিছু জানা থাকে বিয়ন্ড টিউবের মধ্যে। ওকে, ঠিক আছে, ভালো থাকবা সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ শোভন স্যার। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।